ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকায়া করে তারা নির্যাতন কুশের টাকায় ওদের বুড়ি কুশের টাকায় ওদের বুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান আমার বন্ধুগণ বিবির সাথে হিজাব কবুলের পর দেখা করবেন সালাম মুসাফা সালাম দিবেন মুসাফা করবেন এরপরে এরপরে বিবিকে ঘরে উঠাইয়া এনে বিবিরা আমার দিকে তাকানো কিও ওইদিকে কি বিমরু না মশা বিবিকে ঘরে এনে স্ত্রীর কপালের উপর এই দেখেন প্র্যাকটিক্যালি কপালের অপরিক ভাগের উপরের কিছু চুল এভাবে ধরে স্ত্রীর কপালের চুল ধরে একটা দোয়া পড়বেন দোয়াটা আমি লিখে নিয়ে এসেছি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি আয় আল্লাহ এই নারীকে যেই অনিষ্টতার উপরে তুমি সৃষ্টি করেছ তার মধ্যে যেই মন্দ বিষয়গুলো আছে এই মন্দ বিষয়গুলো থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই পানা চাই মানুষের মধ্যে খারাপ এবং ভালো গুণ আছে না বলা হচ্ছে এই নারীকে যে অতি অনিষ্টতার উপর আল্লাহ তুমি সৃষ্টি করেছ তার দ্বারা যে অমঙ্গল কাজগুলো হবে খারাপ কাজগুলো হবে তা থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আমি তোমার কাছে আশ্রয় চাই কামনা করি তার ভালো গুণগুলা আমার জন্য আল্লাহ তার ভালো গুণগুলা পাওয়ার জন্য কার কাছে এ পর্যন্ত করছেন নি স্ত্রীরাই নাই দোয়া তাহলে আবার স্ত্রীর কাছ থেকে শান্তি পাবেন তেঁতুল গাছ লাগাই কি কেউ আমের আশা করতে পারে কারণ নারীরা নারীরা এমন এক তৈরি জিনিস এমন এক বস্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি একটা হাদিস নকল করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন নারীদেরকে পুরুষের পায়ের পাজরের পাকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে কে বলছেন মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর আরো জোরে বলেন আমি হাদিসটা হাদিসের আবার অর্থ পাঠ করছি ভালো করে শুনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإنهن خلقنا من ضلعين وإن أعواج شيء في الضلعين وأعلاه فإن ذهبت تقيمه وكسرته وإن تركته لم يزل فاستوصوا بالنساء أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري جركم سبحان الله নারীদেরকে তৈরি করা হয়েছে পুরুষের পুরুষের হ্যাঁ পায়ের বাঁকা হাড্ডি থেকে যদি এটাকে বেশি টাচ করতে যাও ভেঙে যাবে আবার যদি এটাকে তুমি কিছুই না করতে চাও এটা কিন্তু বাঁকায় হ্যাঁ সুতরাং তাদের সাথে সুন্দর আচরণ করো সৎ উপদেশ তাদেরকে দাও জোরে বলেন ঠিক কি না যদি তাদেরকে এভাবে চলতে দাও তাহলে তারা বাঁকায় থেকে আসেনি কিছু বাঁকা মহিলা হ্যাঁ ওরে বাবারে কি বাঁকার বাঁকা আমি কিভাবে বুঝাইতাম যখন মনে পড়ে গেছে একটু বলতাম আচ্ছা বলেন দাম্পত্য জীবনটা ২৪ ঘন্টায় কি সুখীময় হয় না মাঝে মধ্যে কিছু একটু মনোমলিন্য হয় না মনোমলিন্য সময়টা কিন্তু একটু সামটাইম অল্প সময় কিন্তু আনন্দের সময়টাই কথা কয় না আরো জোরে বলেন কথা কি আমারটা রং বলছি না রাইট বলছি রাইট আপনারা বলেন একুরেট আলহামদুলিল্লাহ আস্তে মা বোনেরা আমার এমনও কিছু নারী রয়েছে ইয়াকফুরনাল আশিরাত ওয়া ইয়াকফুরনাল ইহসানা লাউ আহসানতা ইলা ইহদা হুন্নাদ দাহার সুম্মা রাআত মিনকা ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু দেখেন নারীদের গুণ নারীরা স্ত্রীরা স্বামীদের উপকার স্বীকার করে না কথা কয় না আরে বানায় বলছে নাকি স্ত্রীরা স্বামীদের উপকার স্বামীর সকল উপকার তারা ভুলে যায়
আল্লাহর রাসূল বলছে আমি বলছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে আমি এইজন্য লিখে নোট করে নিয়ে আসছি কারণ এখন মানুষ বাস্তবতা বিশ্বাস করে আবেগকে প্রাধান্য দেয় না জোরে কোন ঠিক কি না নারীরা স্ত্রীদের উপকার স্বীকার করে না স্বামীদের উপকার স্বীকার করে না স্ত্রীরা স্বামীদের সমস্ত উপকার ভুলে যায় স্বামীদের উপকার স্বীকার করে না তারা ভুলে যায় কখনো যদি ও পর্দার আলের মায়েরা আমি আপনাদেরকে শ্রদ্ধা করি মহব্বত করি এই কারণে আপনাদের বিষয়ে কথা বলি কারণ প্রতি জুমায় আমার আলোচনা হয় মসজিদে ফিল্ডে কিন্তু বছরে সব সময় আলোচনা হয় না কথা বলেন ঠিক কি না আবার আমি মেসেজ পেয়েছি প্যান্ডেলের পাশে মহিলারা এসেছেন মাগো আমি আপনাদেরকে মহব্বত করি আমি ভালোবাসি এই ভালোবাসা আমার অপরাধ না রাসূল বলছেন তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে সুগন্ধি তিন নম্বরে স্ত্রী তাহলে আমার মহব্বত নাকি ভুল হবে আল্লাহ রাসূল যেটা করছে এটা আমাদের জন্য তরিকা আদর্শ সুন্নাত মা তোমরা বড় দামি তোমাদের পদতলে জান্নাত আর আমাদের পায়ে নিছি স্পন্সর জুতা স্যান্ডেল জোরে কোন ঠিক কি না তোমরা কিন্তু মাঝে মধ্যে এমন কাজ করো তোমরা এমন কাজ করো স্বামী উপকার স্বীকার করো না স্বামীর উপকার ভুলে যাও এমনকি রসুল বলছেন যদি কখনো কোনো স্ত্রীর বিরুদ্ধে স্বামীর কোনো কাজ হয় তখন তারা কি বলে কালাত মা রাআইতু মিনকা খাইরান ফাতু জীবনে তোমার দ্বারা আমার কোনো উপকার হয়নি এরকম পলটিবাজ নারী আছে না নাই স্বামী যে কোনো জিনিস কিনে এনে দিলে মহিলার পছন্দ হয় না স্বামীকে দেখছো হ্যাঁ দেখছো কারবার নিউ মার্কেট থেকে মার্কেট করে আসলাম যমুনা ফিউচার পার্ক থেকে মার্কেট করে আসলাম সে আমার খরচটাই পছন্দ করে না একদিন স্বামী কয় এটা একটু টেস্ট করার দরকার একটা শাড়ি কিনে এনে সিটাং রোডের থেকে মনে করেন বাসায় আসছে আয়সা ডাক দিছে সুইটি কয় কি হয়েছে উত্তরও তো ভালো না এরকম চড়া নারী আছে না নাই আপনাকে ঢাকা ড্যামরায় নাই ফার্মের মুরগির আসলে এই দুইটা আমি খাই আপনারা বলতে পারেন সঠিক কথা তো বলছি কথা সঠিকটা বলার দরকার আছে তোমাদের মধ্যে এমন কিছু নারী আছে তোমরা সবাই না কিছু 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 নারী স্বামীর সকল উপকার অস্বীকার করে কোন উপকার স্বীকার করে না তোমাদের মনের বাইরে কোনো কাজ হলে তখন তোমরা বলো তোমার দ্বারা আমার কোনো উপকারে হয়নি আজকে বারো বছর সংসার করলাম একটা দিনও শান্তি পাইলাম না কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।